আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন মিষ্টি রেসিপি নিয়ে। মিষ্টি মানেই কিন্তু আনন্দ সময়, আর মিষ্টি মানেই কোনো ভালো জিনিস, অবশ্যই কোনো উৎসব। তো আজকে আমি মিষ্টিটা বানাবো, এর জন্য আমি চুলায় প্রথমে প্যানে 2 গ্লাস দুধ নিয়েছি। দুধটা ফুটে ওঠার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই একটু স্বাদ মতো, সামান্য 2 চামচ চিনি আমি এখানে ব্যবহার করেছি। আর দুধটা ফুটে উঠলে আমি এখানে একটু নেড়ে চেড়ে দুধটা যতক্ষণ পর্যন্ত ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা ফুটে উঠলে আমি এখানে অবশ্য মিষ্টিটা সুজি দিয়ে যেহেতু বানাবো, তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এর পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে রেখেছি, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। তো এখন আমি অল্প অল্প সুজি দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভালো করে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ সুজিটা যাতে নিচে দলা পেকে না যায়, ধীরে ধীরে ঢালতে হবে আর এরভাবে নাড়তে হবে। তো আমি এভাবেই ধীরে ধীরে ঢেলে জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমার এখানে 2 গ্লাস দুধের মধ্যে আমি 1 কাপ সুজি অ্যাড করেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার যেহেতু একটু নাড়তে সমস্যা হচ্ছিল, আপনারা চাইলে অবশ্যই এরকম একটা হ্যান্ড উইক্সের ব্যবহার করতে পারেন। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে তো মিষ্টিটা ভালো হবে না। তো এই তো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মেশানোর টেক্সচারটা কেমন হবে এটা অবশ্য আপনার নাড়তে নাড়তে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটা টাইট হয়ে আসছে, আর ডোটা একটু হালকা টাইটই হতে হবে, তবে মসৃণ একটা পর্যায়ে চলে আসবে। এখন আমি আর কি ঘি দিয়ে দিয়েছি অবশ্য আমি 2 টেবিল চামচ, যাতে এটা করা থেকে ভালোভাবে উঠে আসতে সাহায্য হয়। তো এটা আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আর আমি এখানে ঠান্ডা পানি নিয়ে চলায় জাস্ট একটা পাতিলে শিরা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি গরম ঠান্ডা শিরায় গরম মিষ্টিটা ব্যবহার করব, তাই শিরাটা আগে থাকতে রেডি করে নিচ্ছি। এটাকে জাস্ট আমি একটু নেড়ে চেড়ে শিরাটাকে বলক তুলে নেব। এখানে 1 তার বা 2 তারের কোনো কিছু নেই, যেহেতু আমি 1 কাপ চিনিতে 2 কাপ পানি ব্যবহার করছি। আপনারা এভাবে ব্যবহার করে নেবেন আপনাদের মিষ্টি অনুযায়ী। যেহেতু আমার 1 কাপের মিষ্টি, তাই আমি 1 কাপ চিনিতে 2 কাপ পানি ব্যবহার করছি। এই তো আমার শিরাটা ফুটে উঠছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে পাশে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এখন আমি এই ডোটা একটু মেখে নেব, জাস্ট 2 টেবিল চামচ আটা বা ময়দা, যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন এটা আমি এভাবে মেখে নিচ্ছি, মেখে নেওয়া হয়ে গেছে আমার আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিষ্টির শেপ দেওয়া যাচ্ছে। তো আমি এভাবে ভালো করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ ছোটো বড়ো বা মিষ্টি যে কোনো রকম করে নিতে পারেন। আমি 2 ধরনের শেপ দিয়ে নিয়েছি। তো এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটাকে এমন গরম হতে হবে যাতে হাতে দিলে আপনি স্পর্শ করতে পারেন, পর্যায়ে তেলটা চুলা থেকে আমি ই করে নেবেন, গরম করে নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন কেমন গরম হয়েছে, তো এর থেকে বেশি কিন্তু গরম করা যাবে না। আর মিষ্টি ভাজাটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কালাজাম বা লালমোহনের ক্ষেত্রে। তো আমার তেলটা মানে হালকা গরম ছিল, তো এভাবে সামান্য আছে মিডিয়াম টু লে হেঁটে, আর যখন ভাজা হয়ে যাবে তখন একটু কালারটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তখন আমি চুলার জালটা এ পর্যায়ে একটু বাড়িয়ে দিয়েছি, যাতে কালারটা তাড়াতাড়ি চলে আসে, না হলে তো মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এই তো আমার যেরকম কালার প্রয়োজন সেরকম কালারটা চলে আসছে। এখন মিষ্টিগুলা তুলে ডাইরেক্ট আমি এখান থেকে শিরায় দিয়ে দেবো। আর আপনারা যদি শিরাটা গরম থাকে তাহলে মিষ্টিটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা শিরায় গরম মিষ্টি কখন দিতে হবে, আর গরম শিরায় ঠান্ডা মিষ্টি দিতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এটা ভুল হলে কিন্তু মিষ্টিটা ভালো আসবে না। তো এই তো আমার মিষ্টি ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি জাস্ট শিরায় দিয়ে একটু শিরাটা যাতে মিষ্টিটা সুপ করে নেয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাস্ট একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো
প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। ততক্ষণ পরে আমার মিষ্টিটা সেট হয়ে যাবে ভালো করে, তারপরে আমি অবশ্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে আমি ফিরে আসছি। ফিরে দিচ্ছি তার প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো, যতক্ষণ পর্যন্ত মিষ্টিটা ঠান্ডা হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আর এটা যেহেতু গুঁড়োদুধের ক্ষীরমোহন বা মোহনভোগ নামে মিষ্টি, এর জন্য আমি চুলায় আধা কাপ সিরা নিয়েছি। আপনাদের আধা কাপ সিরাই নিতে হবে আমার মতো পরিমাপে বানালে। আর আধা কাপ সিরার মধ্যে আমি 1 কাপ গুঁড়োদুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এভাবে অনবরত নেড়ে আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হইটে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন এটা আমার হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে মিষ্টিটাকে শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে গোল করে মিষ্টিটা জাস্ট ভেতরে দিয়ে এভাবে আমি বানিয়ে নিলাম। আর মাঝখানে কেটে পরিবেশন করছি মোহনভোগ বা ক্ষীরমোহন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।